হ্যালো ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়ার্ড প্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস করতে চলেছি এবং চলুন প্রথমেই দেখে নিই আজকে আমাদের কোর্স মডিউলে কী আছে আজকে আমরা মূলত সাত নম্বর ক্লাস করবো এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে গুটানবার্কের আদার্স কিছু ব্লগ দিয়ে একটা সুন্দর পেজ তৈরি করার চেষ্টা করব এবং ছয় নম্বর ক্লাসে যেটা করেছিলাম যে আমরা গুটেনবার্গ পেজ বিল্ডারটা নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে আসলে একটা ওয়েবসাইটের ইন্টারফেসগুলো তৈরি করতে হয় কীভাবে বিভিন্ন ব্লগস নিয়ে নিয়ে সেগুলোকে কাস্টমাইজেশন করতে হয় এগুলো দেখেছিলাম সো আজকে আমরা সেই ধারাবাহিকতায় একটা ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে কেননা আজকে আমরা একটু ডিটেলসে দেখবো এবং আরেকটু ইনডিপতে আলোচনা করার চেষ্টা করব সো চলুন কথা না বাড়াইয়ে আমরা তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের টপিক্সে আর টপিকে যাওয়ার আগে বলতে চাই যারা এখন এই গ্রুপটাতে জয়েন করেন তারা অবশ্যই জয়েন করেন প্র্যাকটিস করেন এখানে সাবমিট করেন কোনো সমস্যা হলে অবশ্যই জানান আমি রিপ্লাই করার চেষ্টা করব। এবং এই যে কোর্স মডিউল এবং হচ্ছে গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফিরে আসছি ইন্টার পর ততক্ষণ সাথেই থাকুন সো শুরু করার আগে আমাদেরকে বরাবরের মতো একটি কাজ করে নিতে হয় সেটি হচ্ছে আমাদেরকে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্ট অ্যাক্টিভ করে নিতে হয় অর্থাৎ জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেই কন্ট্রোল প্যানেলটা আমরা হচ্ছে কি করব অন করে নিব স্টার্ট করে নেব অর্থাৎ অ্যাপাসি এবং মাই স্কুয়েল এই দুইটা সার্ভার এবং ডাটাবেজ এই দুইটাকে আমরা অন করে নিব এবং এটা অন হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের সাইটে সেটা হচ্ছে লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ মেইন সাইট ডবলুপি অ্যাডমিন লিখে ইন্টার করলে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক ইন্ডে প্রবেশ করতে পারবো অর্থাৎ অ্যাডমিন প্যানেলে চলে যাবো এবং আমরা আজকে যেটা করব যে এই যে আমার যে সিম্পল একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের ডিজাইনটা কিভাবে করা যায় গুটান বার্কদের সেটা চেষ্টা করব করার এবং আমি এই ডিজাইনটা করতে যাওয়ার আগে জাস্ট ইম্পর্ট্যান্ট তিন চারটা কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে কি গুটান বার্কটা শুরুতে সবার কাছে কঠিন লাগে যারা ওয়ার্ডপ্রেস শিখতে আসে তাদের কাছে গুটেন বার্গটা কঠিন লাগে আমার কাছেও লেগেছিল আমি যাদেরকে আজ যদি শেখানোর সুযোগ পেয়েছি প্রত্যেকের কাছে লেগেছে তাদের অনুভূতি শেয়ার করছে আমার কাছ সাথে যখন তখন আমি বুঝতে পারছি এবং আমি যখন ক্লাস নিতাম তখনও তারা বলতো যে বার্গটা কঠিন লাগছে এবং আপনার কাছেও আমি মনে করি এবং আমি মনে করি আপনার কাছেও এটা কঠিন লাগতেছে এবং মজার বিষয় হচ্ছে কি যে আজকের ক্লাসের পরে অর্থাৎ নেক্সট ক্লাসে যখন আমরা যাবো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা পেজ বিল্ডার দেখবো সেই পেজ বিল্ডারে যাওয়ার পরে আপনার আর এই বোরিং ফিল লাগবে না এবং এই যে কঠিন লাগাটা এটা কমে যাবে এবং আমি এটুকু এনশিওর করি আজকে আমরা যে ক্লাসটা করতেছি এটা করতে পারলেও আপনার অনেকটা ইজি হয়ে যাবে এই গুটেনবার্গ পেজ বিল্ডারটা এবং আর একটা আশার বাণী আছে এখানে আমরা সাধারণত গুটেনবার্গ পেজ বিল্ডার দিয়ে ক্লায়েন্টের কাজ করি না আমরা মূলত শেখার জন্য গুটেনবার্গটা প্রথমে ব্যবহার করি এবং এটা শেখা হয়ে গেলে এর পরবর্তী স্টেপে আমরা যে পেজ বিল্ডারগুলো ব্যবহার করব সেগুলো দিয়েই ক্লায়েন্টের কাজ করবো বাট তার মানে এই না যে এটা শিখব না এটা যদি আপনি না শেখেন তাহলে কিন্তু সামনেরগুলো পারবেন না ঠিক আছে সেটা শিখতে হবে সো এটাতে প্রথমে আমরা লগ ইন করি লগ ইন করার পর আমরা যেটা করবো যে আমরা একটু পেজে যাব আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতেছিলাম সো আমরা সরাসরি পেজে চলে যাব এবং পেজে যাওয়ার পর এখানে একটা পেজ আছে আমরা এই পেজটা আমরা আরেকটা পেজ তৈরি করতে পারি এখানে পেজ তৈরি করতে পারি কি করে অ্যাড নিউ অ্যাড নিউতে গিয়ে আমরা একটা পেজের নাম দিতে পারি সেটা হচ্ছে মেইন পেজ ঠিক আছে আমরা একটা নাম দিলাম হচ্ছে মেইন পেজ মেইন পেজ নাম দিলাম এটা অফ করে দিলাম তাহলে টাইটেলটা শো করবে না পাবলিশ করলাম এবং আমরা এটাকে একটু ভিজিট করলাম এই যে আমাদের এখন একদম প্লাঙ্ক আছে এইখানে আমরা এই ডিজাইনটা এখন করার চেষ্টা করব এই ডিজাইনটা আমরা এখন আসলে কিভাবে করা যায় সেটা একটু দেখি আমরা যেটা করব আমরা এই অ্যাপেসটা ডিজাইন করার চেষ্টা করবো বার্গ দিয়ে হ্যাঁ মেইনলি হচ্ছে গুটেনবার্গ দিয়ে আমাদের কিছু লিমিটেশান থাকে কাজ করতে গিয়ে আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি না বাট শেখার জন্য প্রথমে বার্গটাই ভালো বার্গ দিয়ে শিখে তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব সো আমি যতটুকু আজকে করবো ততটুকুই প্র্যাকটিস করলে হবে ততটুকুই প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট পোস্ট করলেই হবে ঠিক আছে তো চলেন এখন শুরু করি এখন এই পর্যায়ে আমরা যেটা করব। সেটা হচ্ছে এই ডিজাইনটা করব এই ঠিক এই অংশটুকু ডিজাইন করব এইখানে যে অংশটুকু আসে এই অংশটুকু ডিজাইন করব তো এখানে কী কী আছে প্রথমে একটু জানি এটা একটা বড় লেখা যেটাকে আমরা হেডিং বলি এটা একটা ছোট লেখা যেটাকে আমরা প্যারাগ্রাফ বলি এবং এখানে একটা বাটন আছে। যে বাটনের ভিতর একটা টেক্সট আছে এবং এই গোটা অংশটাকেই সব কিছু মিলে একটা অংশকে আমরা একটা সেকশন বলি তাহলে কি আস আসতেছে যে গোটা অংশটাকে আমরা বলি এক কথায় একটা সেকশন এবং এই সেকশানের ভিতর কি কি আছে এই সেকশনের ভিতর আছে একটা বড় টেক্সট অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে হেডিং বলি এবং পরবর্তীতে একটা ছোট টেক্সট আছে যেটাকে আমরা প্যারাগ্রাফ বলি এবং পরে একটা বাটন আছে। তো এই তিনটা জিনিস দিয়ে আমাদের এই সেকশনটা মেক করা এখন এই সেকশনটা আমরা তৈরি করব। তো এই সেকশনটা তৈরি করতে গেলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কলাম নিতে পারি এখান থেকে ঠিক আছে কলামে যে আমরা এখান থেকে এক কলাম বিশিষ্ট একটা কলাম নিতে পারি ঠিক আছে এখন এই যে কলামটা আমরা নিলাম এই কলামের ভেতর আমরা যেটা করব প্রথমে একটা হেডিং দিব তো হেডিংটা কি দিব তো ধরেন প্রথমে হেডিংটা আমরা একটু কপি করে নিয়ে আসি এখান থেকে এই যে হেডিংটা কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল সি দিয়ে এটা আমরা কপি করলাম কপি করার পরে এই জায়গায় দেওয়ার জন্য আমাদেরকে কী দিতে হবে এই হেডিং ট্যাগটা নিতে হবে তো হেডিংটা নিলাম নেওয়ার পরে এই জায়গাটাতে আমরা এটা কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম তাহলে আমাদের কি হলো আমাদের কিন্তু এই অংশটা চলে আসলো এখন এইটাকে আমাদের ডিজাইন করতে হবে তো কোনো একটা ব্লককে সিলেক্ট করে সেই ব্লকে ডিজাইনগুলো করতে হয় তাহলে এটাকে আমরা কী করব প্রথমে এটাকে আমরা টেক্সট সেন্টার করে দিব। এবং আমরা এই প্যানেলটা ওপেন করব এবং এইখান থেকে টেক্সট কালারটাকে আমরা ধরেন ধরনের কালারটা কালার করে দিলাম কালার করে দেওয়ার পর এর যে সাইজটা সেই সাইজটা আমরা একটু বাড়াবো এবার এর সাইজটা এরকম একটু বড়ো করলাম এরকম একটু বড় করে দিলাম লেটস স্টার্ট ইউর জার্নি বা আর একটু বড় করে দিলাম দিয়ে আমি এটাকে একটু আপডেট করে নিই আপডেট করে সাইডটা একটু ভিজিট করি দেখি কেমন হচ্ছে ডিজাইনটা এরকম হয়েছে সো আমরা আরেকটু বড় করতে পারি ডিজাইনটা তাহলে ব্রেক করবে ঠিক আছে এটাকে আমরা আর একটু বড়ো করতে পারি সো আশি করে দিলাম আশি করে এটাকে আমরা আপডেট করলাম আপডেট করার পর আমি যদি এই পেজটাকে আবার একটু রিলোড করি এই যে নিচে চলে আসছে দেখেন আমাদের কিন্তু এই জায়গার মতো ডিজাইন হয়ে গেছে এখন এইটা একটু বোল্ড আছে একটু মোটা আছে তাহলে এটা বোল্ড করতে হবে তাহলে এইটা এখন কিভাবে করা যায় এটা করতে গেলে আপনি যেটা করতে পারেন এই গোটাটাকে ধরে আপনি কিন্তু এইখান থেকে বোল্ড করে দিতে পারেন যেখানে ক্লিক করেন এই গোটাটা ধরেন ধরে এখানে ক্লিক করেন দেখেন এই যে বোল্ড হয়ে গেছে এবং এটাকে আপডেট করেন আপডেট করার পর আপনি যদি এইখানে এসে রিলোড করেন দেখেন এই যে একটু মোটা হয়ে গেছে আমার মনে হয় এইটার মতো সেম হয়ে গেছে আর কি ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে এই কালারটা আমি সেম কালার করবো করা যাবে বাট আমরা জাস্ট এখন প্র্যাকটিস করতেছি আমরা আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেন তারপরে আমরা অন্য কাজ করবো ঠিক আছে দেন সামনের দিকে আমরা ধীরে ধীরে আগাবো এখান থেকে আমরা কালার দিয়েছি এবং কালার অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের এখন আমাদের নেক্সট কাজ করতে হবে তো নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে এই প্যারাগ্রাফটা দিতে হবে তো আমরা এটাকে একটু এখান থেকে কপি করে নিয়ে আসি এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা একটু কপি করে নিয়ে আসি সো আমরা এই টেক্সটটা কপি করে নিলাম কপি করে নিয়ে এখন এটার নিচে আমরা কিভাবে দিব এটা নিচে দিতে গেলে আপনি এইটাকে ধরেন এটাকে ধরার পর এই হেডিংটাকে ধরেন ধরে এইখানে দেখেন একটা আছে অ্যাড আপটার এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে একটা প্লাস বটন পাইছেন এবার এখানে ক্লিক করে এই প্যারাগ্রাফটা নিয়ে আসেন প্যারাগ্রাফটা নিয়ে এসে এই প্যারাগ্রাফটা এই জায়গাটাতে এবার দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে এখানে কিছু অংশ চলে আসছে এগুলো আমরা একটু মুছে ফেলি দেওয়ার পরে এটাকে আপনি একটু আপডেট করেন আপডেট করে যদি এখন এই জায়গায় সে ভিজিট করেন তাহলে দেখবেন এই যে নিচে টেক্সটটা চলে আসছে এখন এই টেক্সটটা আমাদেরকে এই মিডিলে নিতে হবে এবং ফ্রন্ট সাইজটা একটু বাড়াতে হবে তাহলে সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে এই টেক্সটটাকে ধরবো এখান থেকে এটাকে টেক্সট টেক্সটাইমেন্ট সেন্টার করবো এইটার হচ্ছে যে টেক্সট কালার আছে কালারটাকে ধরেন একটু ব্ল্যাক করে দিলাম ফ্রন্ট সাইজটাকে আমাদেরকে একটু হালকা একটু বড় করে দিতে হবে বেশি বড় করব না এই টাইপের বড় করে দিলাম চব্বিশ করে দিলাম দিয়ে এটাকে আপডেট করলাম আপডেট করার পর আমি যদি এখন এখানে এসে রিলোড করি দেখেন এই যে মাঝে চলে আসছে এবং এই স্টাইলেই হয়ে গেছে কিন্তু ঠিক আছে এবং আমরা যদি আরেকটু বড় করি তাহলে সেম হয়ে যাবে এটাকে যদি আরেকটু বড় করি ছাব্বিশ করে দিতে পারি বা পঁচিশ এখন যদি সেভ দেই সেভ দেওয়ার পরে যদি এখানে এসে রিলট করি দেখেন এই যে বড়ো হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের এই অংশটা হয়ে গেছে এখন আমরা যেটা করব এইখানে একটা বাটন নিয়ে আসবো সো বাটন আনতে গেলে কী করতে হবে এই যেটা আছে এটাকে ধরতে হবে সর্বশেষটা ধরার পরে এখানে ক্লিক করতে হবে অ্যাড আফটারে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করে আমি এখানে সার্চ করবো বাটন লিখে বিইউ টি ওয়ান এই যে বাটন চলে আসছে সো বাটন চলে আসলো বাটনের টেক্সট কি আছে বাটনের টেক্সট আছে হচ্ছে গেট স্টার্টেড কথাটা এখানে লিখে দেই গেট স্টার্টেড জি জিটি গেট এস ই ডি গেট স্টার্টেড এবং এইটাকে আমরা সেন্টার করে দিতে পারি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার বা এই যে সেন্টার করে দেবো আমরা এখান থেকে এই যে সেন্টারে চলে আসছে এটার কালার চেঞ্জ করতে হবে তো ধরেন আমরা স্টাইলে গেলাম স্টাইলে যাওয়ার পরে টেক্সট কালার করে দিলাম সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম এইটা এই যে এখন যদি আমরা এটা কেটে দিয়ে এটা সেভ করি সেভ করলে দেখেন আমাদের এই জায়গাটাতে ডিজাইনটা চলে আসছে এই যে ঠিক আছে এই ডিজাইনটা এই জায়গাটাতে যেরকম আসে এখানে আমরা কাছাকাছি নিয়ে আসতে পারছি এখন এখানে একটা বর্ডার রেডিয়াস আছে এই যে গোল করা আছে এটাকে বর্ডার রেডিয়াস বলে এটা ঠিক করতে হবে তাহলে এটাকে আমরা ধরবো আবারও এটাকে ধরার পরে ব্লকে যাব ব্লক থেকে স্টাইলে যাব এখানে দেখবো যে কোথাও বর্ডার রেডিয়াস আছে কিনা এই যে বর্ডার বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস আছে আমরা এটাকে জিরো করে দিব বর্ডার রেডিয়াসটা আমরা জিরো করে দিলাম করার পরে এই জায়গাটাতে আপডেট করলাম আপডেট করলে দেখেন আমাদের কিন্তু সেম ডিজাইনটা এই জায়গাটাতে চলে আসছে এই যে চলে আসছে আসছে না আমরা কিন্তু কাছাকাছি ডিজাইন নিয়ে আসতে পারছি এবং সেম ডিজাইন কীভাবে করতে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আগে এই যে ব্লগসগুলো আছে এগুলো নিয়ে একটু গেম খেলা শেখেন যে কী করতেছি আচ্ছা এর পরবর্তী অংশে যদি আমরা যাই এরপরে কী আছে এই সাইডে একটা ভিডিও আছে এই যে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হচ্ছে এবং এই সাইড এই এই সাইডে একটা টেক্সট আছে এই সাইডে একটা লেখা আছে তো চলেন আমরা এটা করি তো এটার জন্য কী করবো এই যে গোটা যে সেকশানটা এই গোটা সেকশানটার ভিতর দুইটা কলাম আছে এটা একটা কলাম এবং এটা একটা কলাম এবং এই কলামের ভিতরে একটা ভিডিও আছে এই কলামের ভিতরে একটা বড় টেক্সট অর্থাৎ হেডিং আছে আর এখানে একটা প্যারাগ্রাফ আছে চলেন এই প্ল্যান অনুযায়ী আমরা এখানে করে ফেলি তো এর জন্য আমরা যেটা করব যে এটা কেটে দেই এর জন্য আমরা যেটা করব যে এইখানে আমরা আগে একটা ইন্টার মারব ইন্টার সরি আমরা একটু নিচে আসি নিচে এসে এখানে যাই ওকে সব কিছু ঠিক আছে কেন একটু দেখে নিই ঠিক আছে এই যে এখানে একটা আমরা ইন্টার মানবো ইন্টার মারলে একদম নিচে চলে আসলো আসলাম এখন এই জায়গাটাতে আমরা দুই কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম এই যে দুই কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম এখানে একটা কলাম আছে এখানে একটা কলাম আছে এবং এই যে কলামটা আছে এই যে কলামটা আছে এই কলামটাকে ধরলাম ধরে এখানে আসলাম এখানে আসার পর অ্যাডভান্সে গেলাম অ্যাডভান্সে যাওয়ার পর স্টাইলে যাবো আমরা স্টাইলে যাওয়ার পর এখান থেকে মার্জিন টপ থেকে নামাই দিলাম ঠিক আছে মার্জিন টপ থেকে আমরা হালকা একটু নিচে নামাই দিলাম মোটামুটি এতটুকু নিচে নামাই দিলাম মার্জিন সত্তর পিক্সেল নিচে নামাই দিলাম দেওয়ার পর এইখানে যেটা আছে এইখানে প্রথমে আমরা একটা হেডিং নিব এই যে একটা হেডিং নিলাম হেডিংটা কি আছে হেডিংটা এই জায়গা থেকে কপি করে নিয়ে আসলাম বাম সাইডের ডিজাইনটা করতেছি হ্যাঁ এইখানে হেডিংটা দিয়ে দিলাম বেশ ভালো কথা এরপরে কি আছে এই সাইডে একটা প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফটা কপি করে নিয়ে আসলাম কপি করে নিয়ে এসে এই নিচে এখানে দিব তো এর নিচে দিতে গেলে আপনি কি করবেন এটাকে ধরবেন ধরে লিখবেন যে মানে ধরে বলে দিবেন আর কি জাস্ট বলে দিলে হয়ে যাবে এখানে ধরতে হবে ধরে বলে দিতে হবে যে এর পরে আমি দিব বা এখানে যেটা করতে পারেন যে এইখানে একটা ইন্টারভেলের নিচে চলে আসতে পারেন ঠিক আছে এসে এই জায়গাটাতে আপনি হচ্ছে প্যারাগ্রাফটা দিয়ে দিতে পারেন এই যে প্যারাগ্রাফটা আমি এই জায়গাটাতে এখন দিয়ে দিলাম এই যে প্যারাগ্রাফটা কিন্তু চলে আসছে এখানে ঠিক আছে এরপরে আপনি যেটা করতে পারেন যে এই জায়গাটাতে আমাদেরকে একটা ভিডিও দিতে হবে তাহলে ভিডিওর জন্য এখানে যাবো এবং এইখানে লিখবো ভিডিও এই দেখেন ভিডিও চলে আসছে ঠিক আছে এই ভিডিওটা এই জায়গাটাতে দেন এখান থেকে আপলোড করতে পারেন বা ইনসার্ট ইউ দিতে পারেন আপলোড করলে আপনার এসে আপলোড করতে হবে মানে এই কম্পিউটার থেকে আপলোড করতে হবে আর আপনি যদি ইউআরএলে যান তাহলে আপনি এখানে ইউআরএল দিতে পারবেন তাহলে আমরা এখান থেকে ইউআরএলটা নিয়ে আসি এই যে রাইট বাটন ক্লিক করেন কপি ভিডিও ইউআরএলটা ধরেন ধরে এখানে এসে এই ইউআরএলটা এই জায়গাটাতে পেস্ট করে এখানে ক্লিক করেন দেখেন আমার এই ভিডিওটা এই জায়গাটাতে এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে এখন আমরা যদি এটাকে একটু আপডেট করি আপডেট করার পর আমরা যদি আমাদের আউটপুটটা ভিজিট করি তাহলে দেখেন এখানে এই অংশটা এই যে এই অংশটা কিন্তু এই জায়গাটাতে চলে আসছে ঠিক আছে এটা গেল একটা বিষয় এখন ঠিক এই সেমভাবে আপনি পরবর্তী সেকশনটাও কিন্তু করতে পারবেন এই যে এই পরবর্তী সেকশনটাও কিন্তু আপনি করতে পারবেন জাস্ট শুধু হচ্ছে রিভার্স করে দিতে হবে তাহলে কি করবেন আপনি এই এই যে গোটা যে সেকশানটা সেই সেকশানটা কিন্তু আপনি ডুপ্লিকেট করতে পারেন যে ডুপ্লিকেট করলে দেখেন নিচে আরেকটা সেকশান তৈরি হয়ে গেছে এই যে উপরেরটা এটা নিচে এখন এইটাকে আপনি ধরে এইটাকে আপনি ধরে এই সাইডে নিয়ে যান এই কলামটাকে ধরে আপনি এই সাইডে নিয়ে যান আর এই কলমটাকে এই সাইডে নিয়ে আসেন তাহলে আমি এইটাকে ধরে এর ভিতর দিয়ে দিলাম এবং এই জিনিসগুলো আমি ধরে ধরে সব এইখানে নিয়ে আসলাম এই সাইডে নিয়ে আসলাম এই যে এই সাইডে নিয়ে আসলাম এবং এইটাকে ধরলাম ধরে এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে আমি এবার একটু আপডেট করি আপডেট করার পরে দেখেন আমাদের কিন্তু এই অংশটা হয়ে গেল এই যে এ একটা অংশ একটা অংশ সুতরাং ঠিক একইভাবে আপনি এই পরের অংশটা করেন এখান থেকে এবং এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া সেই কালারটা আপনি কীভাবে দিবেন তো কালারটা দিতে গেলে আপনাকে যেটা করতে হবে যে পুরা অংশটাকে কিন্তু আপনাকে ধরতে হবে এই যে পুরা যেটা আছে এই কলামটাকে ধরতে হবে ধরে স্টাইল থেকে আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ধরেন আমি এই কালারটা দিলাম এই কালারটা দিয়ে আপনাকে আপডেট করতে হবে আপডেট করার পরে আপনি যদি এখন এইখানে এসে ভিজিট করেন তাহলে দেখেন আমাদের এই অংশের এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে এবং এটা দেখেন পাশে সাদা অংশ আছে অর্থাৎ এটা ফুল উইট নাই এটাকে ফুল উইট করতে হবে ফুল উইট মানে যেটা বোঝায় যে আপনার কম্পিউটারের একদম ডিসপ্লের প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তাহলে এটাকে আমাদের ফুল উইট করতে গেলে কি করতে হবে ফুলউট করতে গেলে এই যে এইখান থেকে এসে এই যে ফুল উইট করে দিতে হবে দিয়ে এটাকে আপডেট করতে হবে আপডেট করার পর এখন যদি আবার এখানে এসে ভিজিট করেন তাহলে দেখেন এই যে ফুল উইট হয়ে গেছে ঠিক আছে এবং পরবর্তী অংশেও ফুল উইট করে দেবেন এবং পরে আরেকটা সেকশন আছে এখানে নিচে দেখেন আরেকটা সেকশান আছে এই সেকশনটা আপনারা বাসায় করবেন এইটুকু দরকার নেই এই নিউজ ফর্ম করার দরকার নেই কারণ আমরা এখনো প্লাগ ইন এর ব্যবহার দেখি নাই ফুটারটা যদি আপনি পারেন ফুটারের ডিজাইনটা করার চেষ্টা করবেন এই ফুটারের ডিজাইনটা আপনাদের হোমওয়ার্ক মূলত এই ফুটারের ডিজাইনটা করে আপনারা গ্রুপে পোস্ট করবেন কীভাবে করবেন প্রথমে কয়েক কলাম নেবেন প্রথমে এখান থেকে চার কলাম নেবেন এখন চার কলাম কীভাবে নেবেন আমি আপনাদেরকে হালকা একটু দেখাই দিই ফুটারটা তৈরি করার জন্য আপনি একদম এখানে আসেন প্রথমে এখানে আসার পর একটা ইন্টার দেন এইখানে এই যে এইখানে ধরলেন ধরে একটা ইন্টার দেন নিচে চলে আসেন এখানে প্রথমে একটা কলাম নেন এখানে ধরেন তিন কলাম দিলাম এখন এই কলামটাকে আপনি চার কলাম করবেন কি করে এই কলামটাকে ধরেন এখান থেকে ধরে এই যে তিনকে আপনি এখান থেকে চার করে দিন এই যে চার কলাম হয়ে গেল এই কলমটাকে ধরলেন এই কলমটা তিনকে চার করে দিলেন এখন এইখানে আপনি কী দেবেন এইখানে প্রথমে আছে একটা ইমেজ তো প্রথমে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করি ডাউনলোড করে আমি আমার পিসির ইসে রাখি পিসিতে রাখলাম রাখার পর এরপরে এখানে একটা লেখা আছে তো লেখাটা আমরা কপি করলাম কপি করে দেখেন কীভাবে করবো আমি জাস্ট একটা কলাম আপনাদেরকে করে দেখাচ্ছি বাকিটা আপনারা করবেন তো প্রথমে এখানে একটা কী লাগবে আমাদের ইমেজ লাগবে সো প্রথমে একটা ইমেজ নিয়ে আসলাম এইখানে ইমেজটা আপলোড করলাম ইমেজটার জন্য আমরা চলে যাবো এখানে ডেস্ক স্টাফে ডেস্ক স্টাফের পরে আমার ইমেজটা রাখা আছে এই যে লার্ন ইচ্ছকত ইমেজটা এখানে দিয়ে দিলাম এই যে ইমেজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে আমরা হচ্ছে ব্যাক ইন্ডে আসবো ঠিক আছে মানে হচ্ছে এর নিচে আমরা একটা কিছু দিতে হবে আমাদেরকে তার জন্য আমরা অ্যাডাপ্টার করলাম এবং এই জায়গাটাতে আমাদের যে লেখাটা ছিল সেই লেখাটা এই জায়গাটাতে দিয়ে দিলাম লেখাটা কী ছিল দেখে একটু কপি করে নিয়ে আসি লেখাটা ছিল হ্যাপি লার্নিং এটা কপি করলাম কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে এটা পেস্ট করে দিলাম হ্যাপি লার্নিং কি ব্যাপার এরকম আসতেছে কেন একটু দেখি এখানে আমাদেরকে একটা আগে নিয়ে নিতে হবে ঠিক আছে আমরা একটু ভুল করতেছি এইখানে আমরা আগে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব নিয়ে এখানে হ্যাপি লার্নিংটা দিয়ে দিব এই যে হ্যাপি লার্নিংটা চলে আসছে এরপরে আমরা এই যে গোটাটাকে ধরবো এই যে গোটাটাকে গোটাকে গোটাটাকে ধরে ডিজাইনে যাব একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি কালারটা করে দিলাম হচ্ছে হোয়াইট কালার করে দিলাম ঠিক আছে এখন এইভাবে এর পরের সেকশানটা করবেন কীভাবে তো পরের সেকশানে কি আছে গেট ইনটু টাস আছে এখানে আসেন এখানে একটা হেডিং নেন এই যে একটা হেডিং নেন এই হেডিংয়ের ভিতরে এই কথাটা লিখে দেন গেট ইনটু টাস্ক এই যে গেট ইনটু টাস্ক কথাটা লিখে দিলেন দেওয়ার পরে এই গেট ইনটু টাস্কটাকে আপনি কি করে দিলেন আপনি হচ্ছে হোয়াইট করে দিলেন এই যে হোয়াইট করে দিলেন ঠিক এইভাবে আপনি চারটা কলামে আপনি একটা ডিজাইন তৈরি করেন এটা আমি হচ্ছে এই কলমে করছে এটা এই কলামে করা যেতে পারতো সো এটা নিয়ে আমি যদি এই কলামে দিয়ে দিই এখানে চলে আসলো ঠিক একইভাবে আপনি এটাকে সেভ করবেন আর এই ইমেজটা আমরা একটা ভালো ইমেজ নেই এটার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছে সো আমরা ইমেজটাকে একটু চেঞ্জ করে নেই হুম এটাকে আমরা একটু রিপ্লেস করে নিই এইখান থেকে আমরা এই ইমেজটাকে নিতে পারি এই যে চলে আসছে ঠিক আছে এখন এটা যদি আপনি আপডেট করেন আপডেট করার পর যদি আপনি এটা ভিজিট করেন তাহলে দেখেন যে এখানে আমাদের ফুটারটা চলে আসছে এই যে ফুটার অংশটা চলে আসছে এবং এটাকে এখন ফুল ইট করতে হবে তো ফুল ইট করতে গেলে বরাবরের মতো কি কলামটাকে ধরতে হবে ধরে এইখান থেকে আপনি যেটা করবেন যে এখানে যাবেন এখানে না আমরা জাস্ট ভুল ধরছি আমাদের ধরতে হবে হচ্ছে এই অংশটাকে এই যে এই অংশটাকে ধরে এইখান থেকে আমাদেরকে এটা ফুল ইউট করে দিতে হবে ফুল ইউট করে এটাকে আপডেট করে দিলাম আপডেট করার পর এখন যদি আমরা এই অংশটা ভিজিট করি দেখেন এই যে আমাদের কিন্তু ফুটার হয়ে যাচ্ছে সো এইভাবে কিন্তু আপনি এখন এই ফুটারের ডিজাইনটা আপনারা বাসায় করবেন এই এই যেভাবে আছে এই অংশটা কীভাবে করবেন এটাও একটু দেখাই দেই এটা করতে গেলে তো খুবই সহজ আপনাকে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা নিতে হবে তো এইখানে ক্লিক করেন এইখানে ধরেন ধরে লেখেন অ্যাড আফটার এবং এই জায়গায় এসে আপনি সোশ্যাল আইকন নিয়ে আসেন সোশ্যাল আইকন এই যে সোশ্যাল শেয়ারগুলো নিয়ে আসেন এখানে এখন এখানে আপনি কি কি দিবেন এখানে আপনি ফেসবুক দিবেন তারপর এখানে আপনি কি দিবেন এইখানে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম দিবেন এখানে আপনি আর কি দিবেন এখানে আপনি হচ্ছে ধরেন প্রেস দিলেন এখন এগুলোর আপনি কালার একটা একটা করে ধরেন এই হচ্ছে ব্লকে আসেন এখানে লেভেল দেন অ্যাডভান্স দেন যা যা দরকার সেগুলো এই জায়গা থেকে করেন যা যা চেঞ্জ করা দরকার এবং এটাকে আপডেট করে দেন আপডেট করার পর আপনি যদি এটা ভিজিট করতে আসেন এখন তাহলে দেখেন এই যে আপনার ডিজাইনটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে এবং এখানে অবশ্যই লিঙ্ক আপ করাইতে হবে তা নাহলে কিন্তু শো করবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু এখানে প্রত্যেকটাতে কি করতে হবে আপনাকে লিঙ্ক আপ করাইতে হবে সো আমি হ্যাশ লিঙ্ক করালাম এটাকেও আমি হ্যাশ লিঙ্ক করালাম এটাকেও আমি হ্যাশ লিঙ্ক করালাম করানোর পরে এখানে ক্লিক করলাম অ্যান্ড আপডেট করলাম আপডেট করার পর এখানে সে রিলোড করলাম এই যে আমাদের এই জিনিসগুলো চলে আসছে তাহলে আপনারা ঠিক এইভাবে একটা পেজ ডিজাইন করা শুরু করবেন সেম হওয়ার দরকার নেই জাস্ট এই জিনিসগুলো দিয়ে আপনি এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারছেন কিনা এটাই গুরুত্বপূর্ণ এই সেকশনটা করবেন পরপর তিনটা সেকশান করবেন এই সেকশনটা করার দরকার নেই এবং এই ফুটারটা করবেন এই বাটন আনবেন এইগুলো আনবেন ঠিক এইভাবে এই জিনিসগুলো ডিজাইন করার চেষ্টা করবেন এবং এটা ডিজাইন করে গ্রুপে পোস্ট করবেন আমি আবারও বলছি সেম হওয়ার দরকার নেই আপনি যতটুকু পারেন ঠিক ততটুকুই করেন আমরা আস্তে আস্তে শিখবো সো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ